আমার জামাই ভিতরে নিয়ে হাত ঢুকিয়ে দেয়। হাত ঢুকিয়ে কি করে সেটা কি আমার মুখ খুলে বলতে হবে আপনাদের? প্রিয়তির হাত ধরে বাংলাদেশ টপ মডেল, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ। হ্যাঁ, বলছিলাম প্রিয়দি একজন মডেল তারকা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা টপ নিউজ, সেটা হচ্ছে যে যুক্তরাজ্যের টপিক পেল মডেল প্রতিযোগিতায়। যুক্তরাজ্যের বাংলাদেশি বংশধর টপ পেল, মানে টপ মডেল হলো আমাদের বাংলাদেশের প্রিয়দি। এখন এই প্রিয়দি কে, কেন আমরা তাকে চিনি না? প্রিয় দর্শক শ্রোতা, একটা সময় বাংলাদেশ কাঁপাইছিল এই মডেল তারকা। একটা সময় বাংলাদেশে আলোচিত ছিল 2018 সনে, 2014 সনে তিনি মিস কি হলো যে মিস আইল্যান্ড, মিস আইল্যান্ড প্রতিযোগিতায় ফার্স্ট হয়, সেখানে তিনি মুকুট পায়। আর তারপরেই কিন্তু বাংলাদেশে মডেল করার জন্য তিনি আসে, আর 2018 সনে তিনি তার ইজ্জত হারায়। হ্যাঁ, সত্যি কথা বলতেছিলাম, একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। একটা রংধনু গ্রুপের চেয়ারম্যান তাকে ধর্ষণ করে, তিনি ফেসবুক লাইভে এসে সেই কথাটা সকলের সামনে বলে, দুঃখ প্রকাশ করে, খুব লজ্জার সাথে বলে। আসলে আমি যে কথাটা বলবো, যে একজন ধর্ষণকারী কখনো মানুষ হইতে পারে না। একজন মডেল তারকা হোক, অথবা একজন নায়িকা হোক, অথবা সাধারণ পরিবারের মেয়ে হোক, সে যদি ধর্ষণের শিকার হয় তখন আমরা তার পাশে আছি। কেউ যদি নিজের ইজ্জত নিজের ইচ্ছায় বিলায় দেয়, আমরা তখন কিন্তু তার পাশে নাই। অনেকে অনেকভাবে সেটাকে সমালোচনা করছিলেন, আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আসলে 2018 সনে এই ঘটনাটা ঘটে, আর সর্বশেষ আজকে এইটাকে নিয়ে খুবই আলোচনা সমালোচনা হয়। কারণ আজকেই আমরা একটা নিউজ পাই, যেটা হচ্ছে যে প্রিয়তি, প্রিয়তির হাত ধরে বাংলাদেশ টপ মডেল পেল। মানে বুঝেন নাই, বাপরে বাপ, যুক্তরাজ্যে আমাদের বাংলাদেশের মডেল, কই মিস আইল্যান্ড হইল বাংলাদেশি সুন্দরী, তাকে নিয়ে নিউজ করবো না? আমাদের দেশের কোরআন প্রতিযোগিতা যারা করে তাদেরকে নিয়ে নিউজ করবো? আরে না, দূর, যারা আমাদের দেশে কোরআন প্রতিযোগিতা করে, সারা বিশ্বকে দেখাইয়া 20,000 30,000 কোরআনের হাফেজদেরকে হারাইয়া বাংলাদেশ টপ হয়, সেটা আমরা নিউজ করি না। কিন্তু একজন মডেলকে নিয়ে আমাদেরকে নিউজ করতে হবে, কারণ এটা আপনারা খান। হ্যাঁ, আমি এটা নিয়ে আজকে আলোচনা করব, আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এই মেয়েটা একটা সময় একটা অ্যাড করে, সেই অ্যাডের কথার জন্য একটা রংধনু গ্রুপের চেয়ারম্যানের সাথে দেখা করে, রফিকুল ইসলাম, তার সাথে দেখা করে। সে তাকে বন্দি একটা রুমের ভিতরে, তার অফিসের ভিতরে বন্দি একটা রুমের ভিতরে তাকে ধর্ষণ করার চেষ্টা করে, তার বিভিন্ন জায়গায়। আমি আসলে এগুলা মানে মুখে আনতে পারতেছি না। যাই হোক, আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই, আপনারা সেই ভিডিওটা দেখেন, আর এই মিস সুন্দরীর দুঃখের কথাটা শুনেন। আমি আসলে তার পাশে থাকতে চাই, তাকে সাপোর্ট করতে চাই, কারণ যেহেতু তিনি বলছিল যে তিনি তখন ধর্ষণের শিকার হয়েছে, বা ইফতেজিনের শিকার হয়েছে, অথবা এই মানে তাকে হেনস্থা করে ইজ্জত নেওয়ার জন্য চেষ্টা করে। তো অবশ্যই এরকম একটা মানুষ, সে যেই হোক, সে মডেল তারকা হোক অথবা আপনার সাধারণ গ্রামের একটা মেয়ে হোক, তাদের পাশে আমরা থাকার দরকার ছিল। যে কথা আমি প্রথমে বলছিলাম, কেউ যদি ইজ্জত নিজের থেকে লুটে দেয় তার পক্ষে আমরা নাই, আর কেউ যদি ধর্ষণের শিকার হয় অবশ্যই তা সে যেন ন্যায় বিচার পায়, সেটার জন্যই কিন্তু আমরা আলোচনা করি। তো চলুন আর কথা বাড়াবো না, আমরা এই মডেলের কথাটা শুনে আসি। আমার জামাই ভিতরে নিয়ে হাত ঢুকিয়ে দেয়। হাত ঢুকিয়ে কি করে সেটা কি আমার মুখ খুলে বলতে হবে আপনাদের? উনি জোর করে টান দিয়ে আমাকে দাঁড়া করায়, দাঁড়া করিয়ে উনি সেই টেবিলের উপর আমাকে ফেলে ফেলে আমাকে সারা শরীরে ইচ্ছা মতো বাজে বাজে ভাবে, নোংরা ভাবে উনি হাতাহাতি করতে থাকে, মুখ চেপে উনি ছোটে। আমি আমার স্টেটমেন্ট দেওয়ার জন্য ফেসবুক লাইভে আসলাম, যে বিষয়টা নিয়ে আমি কাল রাতে আমি কথা বলেছি মিস্টার রফিক রংধন গ্রুপের চেয়ারম্যান, যে উনি আমাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে 2015 সালে মে মাসের। সেক্সুয়ালি হ্যারাসমেন্ট যদি বলি বা অ্যাসল্ট বলি সেটা অনেক কম হবে, এর চেয়ে বেশি কিছু উনি করেছেন। উনি আমাকে রেপ করার চেষ্টা করেছেন। আপনার যদি কখনো ওনার অফিসে যান তাহলে দেখতে পারবেন তার অফিস কতটা সিকিউর। সো আমি যখন প্রোম্যাক্স মিল্কের অ্যাডটা করি, এই অ্যাডটা করার জন্য তার ছেলে, বড় ছেলে আমাকে রিকোয়েস্ট করে। আমি এরপরে ওনার অফিসে যাই। তো যাওয়ার পরে আমি যখন ওনার রুমে আমি বসি, কথা বলতে থাকি, দেন হঠাৎ করে উনি দোপাপুকে বলে যে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য, বললো যে আমার সাথে প্রিয়তির সাথে প্রাইভেট কথা আছে। আমি বসে ছিলাম, দেন
উনি হঠাৎ করে চলে আসছে, উনি হঠাৎ করে চলে আসার পরে উনি আমার 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 জামার ভিতরে আমার জামার ভিতরে উনি হাত ঢুকিয়ে দেয়। হাত ঢুকিয়ে কি করে সেটা কি আমার মুখ খুলে বলতে হবে আপনাদের? উনি জোর করে টান দিয়ে আমাকে দাঁড়া করায়, দাঁড়া করিয়ে উনি সেই টেবিলের উপর আমাকে ফেলে ফেলে আমাকে সারা শরীরে ইচ্ছা মতো বাজে বাজে ভাবে নোংরা ভাবে উনি হাতাহাতি করতে থাকে, মুখ চেপে উনি ঠোঁটে, উনি যখন আমার সাথে দস্তাদস্তি করতে থাকে, উনি যখন আমার কাপড়ের নিচে অংশ খুলতে থাকে এবং নিচে অংশ ভিতর হাত দিতে থাকে, তখন একটা পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমি এখান থেকে কিভাবে বের হব। আমি জানি চিৎকার করলে কোনো লাভ হবে না, কেউ শুনবে না, আর কেউ শুনলেও আমার কথা কেউ বিশ্বাস করবে না, কি কারণে এগুলো সব ওর অফিস, ওর স্টাফ, তার সবকিছু। আমাকে যদি মেরে ফেলেও রাখতো, আমাকে যদি মেরে গেঁথেও ফেলতো, কেউ জানতো না আমার খুন হয়েছে, কেউ বুঝ এখানে কেউ টু শব্দ করা কেউ নাই, সে একজন সন্ত্রাসী, সে সন্ত্রাসী করে এত ধনী হয়েছে। তার নারায়ণগঞ্জে রূপগঞ্জে যান, তার সব ইতিহাস আপনারা পাবেন। সে ডিম বিক্রি করে করে, দালালি করে করে আজ এত ধনী হয়েছে। সো ওই সময় আমার আমি কি ফিল করছি আমি জানি না, ওই ওইটার বর্ণনা দেওয়ার কোনো মেয়ের কি তার কি কোনো ভাষা থাকতে পারে? কোনো মেয়ে বলতে পারে যে আমার এই ফিলিংসটা হয়েছিল? কেউ বলতে পারে উঠে থাপ্পড় দিলা না কেন? থাপ্পড় দিলে আমার কি হতো, কি হতো না? আমার থাপ্পড় দেওয়ার সাহস হয়নি, বিকজ আমি আমি ফ্রিজ হয়ে গিয়েছিলাম, আমার ব্রেন কাজ করতে ছিল না, আমি জানি না আমি কি রিয়েক্ট করব। আমি খালি ভাবছিলাম যে আমার সাথে যাতে এই ঘটনাটা না হয়, আমার সাথে যাতে এই রেপ টাইপের কথা যাতে না হয়, আমার যাতে আমার সাথে যাতে রেপ না হয়।